ইউনিক মিষ্টি লঙ্কা রসগোল্লা এটা পেয়ে যাবেন, লঙ্কা রসগোল্লা একদম ঝাল লাগবে, একদম এটা আফটার টেস্ট আপনার ঝাল লাগবে, বাচ্চারাও মিষ্টিটা অবশ্যই থাকবে, এটা বাচ্চারাও খেতে পারবে। সান্তা ক্লজ কিন্তু ঘোড়ার গাড়ি থেকে নেমে এসছে আর সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত সান্তার সঙ্গে। সুন্দর একটা কিন্তু সুন্দর একটা এখানে শোভাযাত্রার মতো হচ্ছে, এখানে শোভাযাত্রাটা আবার শুরু হয়েছে এখানে। এই ঘোড়ায় চেপে সান্তা কিন্তু আবার আসছে, ঘোড়ায় চেপে সান্তা আসছে আর ঘোড়াটা কিন্তু ওইদিকে ঘুরে গেছে আর সবাই সেটাই দেখবে ঘোড়া ওইদিকে কেন ঘুরলো। এখানে রয়েছে বিভিন্ন হেয়ার ব্যান্ড রয়েছে আর এখানে সান্তা ক্লজের সে টুপিগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে স্টলটাতে। এখানে যে কার্নিভালের যে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে তার পাশেই কিন্তু একটা প্ল্যাকার্ড তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে ডিজনিল্যান্ড। এপাশেও রয়েছে একটা ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস ট্রির পাশে কিন্তু রয়েছে সেই বড় সান্তাটা। আমি আরেকবার তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাই, খুব বড় সান্তা কিন্তু এটা, মানে অনেক বড় সান্তা এখানে দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড রয়েছে এই স্টলটাতে, এই শোভাযাত্রার কার্নিভালের গাড়িটার এপাশেও কিন্তু হরেক রকমের কার্টুন চিত্র রয়েছে। কার্নিভালের গাড়ি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু রয়েছে অনেক রকমের মিকি মাউস রয়েছে, বিভিন্ন রকমের মানে এখানে ই করার রয়েছে। খুব সুন্দর লাগছে এই গাড়িটা, এটা এখনো যায়নি মানে এখানেই দাঁড়িয়ে আছে গাড়িটা, তো এইগুলো রয়েছে। এপাশে পিছনে রয়েছে একটা ক্রিসমাস ট্রি, এখানে গিফট রয়েছে, এটা মাটন বিরিয়ানি, এটা আছে মাটন রেজালা, একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, এটা যে ভেটকি পাতুরি এখানে কিন্তু পাওয়া যাবে, আর চিকেন কাবিরাজি আছে, ভেটকি কাবিরাজি আছে, চিকেন ললিপপ রয়েছে এখানে, এটা লাল কালারের দই, লাল ক্ষীর দই, আর এখানে রয়েছে মিষ্টি, এগুলো সব নবদ্বীপের মিষ্টি, নবদ্বীপের দই। পাচ্ছি ল্যাংচা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের খেলনা রয়েছে বাচ্চাদের, দেখতে পাচ্ছি ক্রিসমাস ট্রিটা কিন্তু লাইটিং করা করে দেখানো হয়েছে, ক্রিসমাস ট্রি খুব সুন্দর লাগছে এখানে লাইটিংটা। এবারেও কিন্তু একটা গেট দেখতে পাচ্ছি যে গেটগুলো আগে দেখাচ্ছিলাম, আর আমাদের পাস্ট্রি যেতে হয় না, লোকেরা বলে এটা সেকেন্ড পাস্ট্রি, বাট আমাদের জন্য ইট ইজ বেটার দেন পাস্ট্রি, সো উই এনজয় লট এট হিয়ার। এখানে বেনারসি আইস পান রয়েছে, ফায়ার পান রয়েছে, স্মোক পান রয়েছে, চকলেট পান, সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি কিন্তু এখানে করা আছে। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি বাংলার দই, এখানে হরেক রকমের মিষ্টি রয়েছে। এই রিংগুলো কত করে আছে? নাম লিখে মানে যেরকম যে নাম বলবো সেই নামই, 50 টাকায় হয়ে যাবে। হ্যালো গাইজ, আমি এখন আছি লেক টাউনে, লেক টাউন ভিআইপি রোডের যে এখানে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ারের পাশেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আমি এখান থেকে এখন যাব পৌষ পার্বণ মেলাতে, শ্রীভূমিতে হচ্ছে পৌষ পার্বণ মেলা, আমি সেখানেই যাব। এখানে কিন্তু ক্রিসমাস সেলিব্রেশন হবে কালকে, তারপর কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশনও হবে, মানে 24 তারিখ থেকে 1 তারিখ অবধি, মানে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ অবধি কিন্তু চলবে এই সেলিব্রেশনটা। আর পৌষ পার্বণ যে মেলাটা হচ্ছে সেটাও কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে, সেটাই তোমাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে ওয়াচ টাওয়ারটা, লেক টাউনের ওয়াচ টাওয়ার, তোমাদেরকে একবার আর একবার দেখিয়ে নিই, এই এটা আমার পিছনেই রয়েছে লেক টাউনের ওয়াচ টাওয়ার, আর সেটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর খুব ভালো লাগছে এই এরিয়াটা। তোমাদেরকে এই এরিয়াটা দেখাই, যেটা সাবওয়ে আছে, সাবওয়েটা কিন্তু এখানে রয়েছে, আর এই পাশে একটা ডিসপ্লে লাগানো রয়েছে, আর এখানে একটা গ্রাউন্ড রয়েছে, তো খুব সুন্দর এরিয়াটা, আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, তো এই জন্য এখান থেকেই ব্লগটা শুরু করলাম। চলো তাহলে পৌষ পার্বণ যে মেলাটা হচ্ছে, ক্রিসমাস সেলিব্রেশন ও পৌষ পার্বণ মেলা যেটা হচ্ছে
সেটাই তোমাদের দেখাবো, চলো গাইস। এটা হলো পৌষ পার্বণ উৎসব আর ক্রিসমাস উৎসবের এটা মেইন গেট, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। আর ক্রিসমাসের জন্য কিন্তু সুন্দরভাবে গেটগুলো কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ এটা মেইন গেট, আর ভিতরে আমি এখন ঢুকছি আর দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে ক্রিসমাসের জন্য কিন্তু যেরকম পার্ক স্ট্রিটে সাজায় সেরকমই কিন্তু এখানেও সাজিয়েছে। তো এগিয়ে যাব আর এগিয়ে গিয়ে তোমাদেরকেও দেখাবো যে এখানে অ্যাকচুয়ালি পৌষ পার্বণ যে মেলাটা হচ্ছে সেটা সেখানে কী কী আছে না আছে সেটাও তো দেখাবো, আর লাইটিংটাও দেখাবো তোমাদের। এই দেখো এই গেটটার লাইটিংটা খুবই সুন্দর, মানে ক্রিসমাসের লাইটিং যেগুলো একদম, এই রাস্তাটা মানে যত দূরে আমি যাবো শুধু এই রাস্তাটাই কিন্তু এরকম গেট করা রয়েছে আর লাইটিং করা হয়েছে। আর একটা গেট দেখতে পাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য, নিউ ইয়ারের জন্য। আর এপাশে কিন্তু স্টল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি, এপাশে কিন্তু অনেক রকমের পৌষ পার্বণের যে স্টলগুলো সেগুলো কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে, তো স্টলগুলোতেও যাবো। কিন্তু পুতুল দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর পুতুল দেখতে পাচ্ছি, মাঙ্কি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর রয়েছে অনেক রকমের জুয়েলারি দেখতে পাচ্ছি স্টলে, কিন্তু অনেক জুয়েলারি রয়েছে। চা রয়েছে এখানে, কি চাই রয়েছে? শুধু চা রয়েছে, কফি রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, মোমো রয়েছে। আচ্ছা আচ্ছা, ওগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি রকম আছে ফিশ ফিঙ্গার? এগুলো প্রাইস কি রকম আছে? ফিশ ফিঙ্গার আছে হচ্ছে 2.50, আর মোমো ভেজ মোমো 50, আর চিকেন মোমো 60, আর কফি 25, আর এগুলো আছে লেমন টি আছে 25, তারপরে আদ্রক আছে, জিঞ্জার আছে, এগুলো আছে, মিল্ক টি আছে 25, আজকে থেকে শুরু হলো মেলা, আজকে থেকে শুরু হয়ে গেছে স্টল। আমাদের রকমের চা, এটা কি আছে? এটা চিকেন নাগেটস, চিকেন নাগেটস, নাগেটস। এটা কি মানে কিভাবে মানে তৈরি হয় এটা? চিকেন চিকেন, আচ্ছা এগুলো কত করে? এটা হচ্ছে 5 পিস, 85 রুপিস। আচ্ছা 85 রুপিস, 5 পিস। আচ্ছা, আর এখানে চা রয়েছে, চা দেখতে পাচ্ছি, অনেক ধরনের পিঠে রয়েছে, বিভিন্ন রকমের কিন্তু পিঠে রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি ভাপা পিঠে তৈরি হচ্ছে এখানে। স্টোরে দেখতে পাচ্ছি ল্যাংচা রয়েছে, ₹20 আছে। আর এটা যেটা বড় যেটা বললে 700 গ্রাম, 300। আচ্ছা, ল্যাংচাই আছে বিভিন্ন রকমের, শক্তিগড়ের ল্যাংচা। দেখতে পাচ্ছি অনেক রকমের খেলনা রয়েছে বাচ্চাদের, অনেক রকমের ডলস রয়েছে, খেলনা রয়েছে। এই সাইডে যত স্টলগুলো রয়েছে দেখতে পাচ্ছি সব স্টলগুলোতেই কিন্তু বিভিন্ন রকমের খেলনা রয়েছে বাচ্চাদের। এখানে স্টলে দেখতে পাচ্ছি অনেক ধরনের বাচ্চাদের খেলনা রয়েছে, ছোটো ছোটো। এখানে দেখতে পাচ্ছি বার্ডস, ছোটো ছোটো বার্ডস খেলনা এগুলো রয়েছে এখানে। এখানে রয়েছে ফুল, অনেক ধরনের ফুল গাছ রয়েছে, সুন্দর সুন্দর লাগছে এগুলো দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো বিভিন্ন প্রাইস কত আছে? 100 টাকা। আর এগুলো দেখতে পাচ্ছি কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে, কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস রয়েছে। এপাশে রয়েছে স্টিলের অনেক ধরনের জিনিস, বাচ্চাদের অনেক ধরনের খেলনা রয়েছে। আর এখানে ডলস দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলনা। এই স্টলগুলোতে মানে এই পাশের স্টলের রয়েছে সেম, বাচ্চাদের দেখতে পাচ্ছি অনেক ধরনের মানে আংটি রয়েছে, কানের ঝুমকা রয়েছে, আংটি রয়েছে, মানে বিভিন্ন রকমের জুয়েলারি
কালেকশনে দেখতে পাচ্ছি হরেক ধরনের হরেক রকমের এই পাপোস রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো কি আপনারা কি নিজেরা করেছেন? না না, এটা 40 টাকা। এটা 80 টাকা। এটা 80 টাকা। আর এই পাশে যে ছোট ছোট এগুলো, এটা 20 টাকা। এইগুলো কিসের জন্য? এগুলো এটা গোপালের জন্য। গোপাল, আচ্ছা গোপালের জন্য, গোপালের আসনের জন্য। এটাও গোপালের আসনের জন্য। এগুলো গোপালের। এগুলো কত? এগুলো স্টল দেখতে পাচ্ছি বিকার পাপড়ি চাট 70 rupees। আর এছাড়াও অনেক ধরনের এখানে মিষ্টি রয়েছে এই স্টলটাতে। ওপাশে দেখতে পাচ্ছি চাউমিন রয়েছে। এখানে অনেক স্টল রয়েছে আর আজকে বেলাটা শুরু হলো, আজকে থেকেই প্রচুর ভিড়। এখানে দেখতে পাচ্ছি এখানে চাউমিন রয়েছে, তাছাড়া এখানে পাওভাজি রয়েছে, এরকম অনেক ধরনের স্টল দেখতে পাচ্ছি। মিষ্টির অনেক ধরনের আইটেম দেখতে পাচ্ছি। স্টলটাতে রয়েছে চিকেন পাকোড়া, ফিশ পাতুরি, পাবদা ফিঙ্গার, পমপ্লেট ফ্রাই সহ আরও অনেক ধরনের ফিশ। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি যেগুলো আইসক্রিম, আইসক্রিম রয়েছে এখানে স্টলটাতে। আর লাঠির সাহায্যে কিন্তু আইসক্রিমগুলো মানে যেভাবে ই করা হয়, দেওয়া হয়, অনেক ভিডিওতে আমরা দেখেছি, হয়তো সেরকমভাবেই দেবে। এপাশে দেখতে পাচ্ছি একটা ক্রিসমাস ট্রি, খুব সুন্দর লাগছে। এটা একটা সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি কিন্তু এখানে করা আছে। স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের শিখ কাবাব রয়েছে, কিন্তু বিভিন্ন রকমের শিখ কাবাব রয়েছে, চিকেন কাবাব যেগুলো, সেগুলো এখান থেকে মানে শিখের মাধ্যমে কিন্তু এখানে মাংসটাকে ই করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, এবং সেখানে কিন্তু তারপরে কিন্তু এখানে এভাবে রাখা হয়েছে। এখানে অনেক রকমের শিখ কাবাব রয়েছে, এখানে প্রাইজ ও দেওয়া রয়েছে, প্রাইজগুলো এখানে দেওয়া হচ্ছে। এখানে কাবাব কম্বো রয়েছে, কম্বো অফার অনলি 99 rupees কিন্তু রয়েছে। মালাই কাবাব, হরিয়ালি কাবাব, রেশমি কাবাব রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, চিকেন কষা রয়েছে, বেলুন তো থাকবেই সেখানেও। এখানে হরেক রকমের বেলুনও পাওয়া যাচ্ছে, এগুলো বাচ্চাদের হাতে মানে নিয়ে বাচ্চারা খুবই। চাবির রিং, এই রিংগুলো কত করে আছে? নাম লিখে মানে যেরকম যে নাম বলবো সেই নামই 50 টাকায় হয়ে যাবে। আচ্ছা, নাম রয়েছে, নামের অক্ষর রয়েছে, সেইগুলো দিয়ে কিন্তু নাম তৈরি হবে, বা কোনো একটা যদি কোনো কিছু লেখা সেটা কিন্তু লেখা যায়, সেটা চাবির রিংয়ের উপরে কিন্তু লেখা হবে। এখানে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু এইরকমভাবেই, এখানে এরকমভাবেই কিন্তু লেখা। আপনি কি মেলায় এসেছেন? হ্যাঁ, আমি মেলায় এসেছি। আগে আমরা যেতাম ছোটোবেলা পার্ক স্ট্রিটে বাচ্চাদের নিয়ে, কিন্তু এত ভালো আমাদের অনারেবল মিনিস্টার মিস্টার সুজিত বোস করেছেন যে আর আমাদের পার্ক স্ট্রিট যেতে হয় না। লোকেরা বলে এটা সেকেন্ড পার্ক স্ট্রিট, বাট আমাদের জন্য ইট ইজ বেটার দেন পার্ক স্ট্রিট। যেটা ছোটবেলায় খেতাম, এখানে দেখতে পাচ্ছি ঘোড়ায় একটা গাড়িও করা হয়েছে বাংলার দই। এখানে হরেক রকমের মিষ্টি রয়েছে। কি কি মিষ্টি রয়েছে? তারপরে আপনি এখানে পেয়ে যান পাটিসাপটা, আমাদের বাঙালিদের খুবই ফেমাস মিষ্টি।
মিষ্টি পাটি সাপটা পেয়ে যাবেন। বেগ রসগোল্লা খুবই পপুলার নবদ্বীপের, বেগ রসগোল্লা একবার খেলে আপনার নিয়ে যেতেই হবে, এমন এমন টেস্ট এটা। ছানার জিলেপি পেয়ে যাবেন, আমাদের ইউনিক মিষ্টি পোস্ত কদম পেয়ে যাবেন, পোস্ত কদম খুবই বিখ্যাত। এছাড়া কালো জাম আছে, তারপরে গিয়ে আপনি গাওয়া ঘি, কাঠের জাম তৈরি গাওয়া ঘিও পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়া গিয়ে আমাদের গুড় পেয়ে যাবেন, আমাদের নিজস্ব গুড় আছে, এটাকে আপনার ঝোলা গুড় আছে, মানে গুড় যেটা এগুলো নিজস্ব, একদম একদম সবই পুরোটাই আমাদের প্রোডাকশন। আর এই গোয়ের ভাড় এগুলো এটা কি আছে, এটা আছে ছোট গোয়ের ভাড় আছে, এটার প্রাইস আপনার 40 টাকা, এখানে খাওয়ার মতো। এটার ওয়েট আছে 100 গ্রামের থেকে একটু বেশি, মিষ্টি দই আছে, এর বড়ও পেয়ে যাবেন আপনি 500 গ্রাম এবং 1 কিলো পেয়ে যাবেন। এগুলো পুরো জমানো আছে, জমানো, এটা যেরকম কাটিং করে দেবো ওগুলো সেরকম তাই নয়, ওগুলো পুরোটাই আপনার জমানো। থ্যাংক ইউ। এই ধরনের মিষ্টি কিন্তু রয়েছে, এটা কি রয়েছে, এটা জল ভরা, জল ভরা এছাড়াও অনেক ধরনের রয়েছে, কিন্তু অনেক ধরনের পান এখানে, অনেক ধরনের পান দেখতে পাচ্ছি। বেনারসি আইস পান রয়েছে, ফায়ার পান রয়েছে, স্মোক পান রয়েছে, চকলেট পান, হোয়াইট চকলেট পান, ম্যাঙ্গো পান, আমলকি জোয়ান হাজমি, আমলকি জোয়ান হাজমি পান রয়েছে, মালাই পান, চকলেট কাজু পান। প্রাইসগুলো 100 রুপিস, 50 রুপিস, 30 রুপিস এরকম রয়েছে। একটা পানের দোকান রয়েছে কিন্তু এখানে অনেক রকমের পান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ক্রিসমাস ট্রিটা কিন্তু লাইটিং করা করে দেখানো হয়েছে, ক্রিসমাস ট্রি খুব সুন্দর লাগছে এখানে লাইটিংটা। এবারেও কিন্তু একটা গেট দেখতে পাচ্ছি, যে গেটগুলো আগে দেখাচ্ছিলাম সেরকম গেট, কিন্তু এখানে অনেকগুলো গেট গেট কিন্তু এরকম রাউন্ড রয়েছে, খুব সুন্দর লাগছে ক্রাউনটা দেখতে, দূর থেকেও খুব অ্যাট্রাকটিভ লাগে এটা, একটা মানে ক্রাউনটা খুবই অ্যাট্রাকটিভ লাগে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে একটা স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের চাবি রিং এবং জুয়েলারি কালেকশন। স্টলে দেখতে পাচ্ছি নবদ্বীপের দই রয়েছে, লাল ক্ষীর দই। তো এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের দই রয়েছে। আচ্ছা, দই কি আপনারা নবদ্বীপের দই বলতে নবদ্বীপের থেকেই আনা দই নাকি? আমরা খুব নবদ্বীপেরই। আচ্ছা, আপনারা নবদ্বীপের থেকেই এসেছেন। এখানে দেখা যাচ্ছে এটা দই, এটা লাল কালারের দই, লাল ক্ষীর দই। আর এখানে রয়েছে মিষ্টি, এগুলো সব নবদ্বীপের মিষ্টি, নবদ্বীপের দই। এপাশে নবদ্বীপের আরও অনেক রকমের মিষ্টির আইটেম রয়েছে স্টলটাতে। একটা পিঠে পুলি স্টল, যেখানে কিন্তু অনেক রকমের পিঠে রয়েছে, যেরকম নারকেল পাটিসাপটা রয়েছে, ক্ষীর পাটিসাপটা রয়েছে, নারকেল মালাই পাটিসাপটা, ক্ষীর মালাই পাটিসাপটা, দুধ পুলি পিঠে, এরকম অনেক রকমের পিঠে কিন্তু এই রকমের দেখতে পাচ্ছি আইটেম রয়েছে, ফ্রাই আইটেম রয়েছে। এখানে একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, এটা যে ভেটকি পাতুরি এখানে কিন্তু পাওয়া যাবে। আর চিকেন কাবিরাজি আছে, ভেটকি কাবিরাজি আছে, চিকেন ললিপপ রয়েছে এখানে, চিকেন ড্রামস্টিক সহ এখানে কিন্তু আরও অনেক রকমের আইটেম রয়েছে। চিংড়ি পাকোড়া দেখতে পাচ্ছি, একটা ইউনিক চিংড়ি পাকোড়া। এখানে কিন্তু একটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে, যেটা হচ্ছে সান্তা ক্লজ কিন্তু ঘোড়ার গাড়িতে চেপেছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সবাই একদম মানে সব মানে ইসে ক্রিসমাসের টুপি পরে কিন্তু এখানে সবাই প্রস্তুত। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সান্তা ক্লজ ঘোড়ার গাড়িতে চেপে বসেছে, মানে স্লেজ গাড়িতে এখানে না, এটা ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে কিন্তু সান্তা চেপে বসেছে, আর সেটাই কিন্তু এখানে সবাই দেখার জন্য ভিড় করছে, ঘোড়ার গাড়িতে সান্তা ক্লজ। আর এখানে দেখতে পাচ্ছি অনেক লোকের ভিড়, যারা কিন্তু সবাই সান্তাকে মানে সঙ্গে হ্যান্ডশেক। এখানে দেখতে পাচ্ছি সবাই মানে ক্রিসমাসের ড্রেস পরে, লাল ড্রেস পরে এখানে অনেকেই রয়েছে, তারা কিন্তু এখানে যে শোভাযাত্রাটা হবে, যে এটা হবে, সেখানে কিন্তু এই সান্তার ক্লজ যে ঘোড়ার গাড়িতে আছে তার পিছনে পিছনেই কিন্তু যাবে, বা সেখানে ঘোড়ার গাড়িতে হচ্ছে সেই ঘোড়ার গাড়িটাই কিন্তু আবার দেখাচ্ছি ভালোভাবে। ওখান থেকে দূর থেকে কিন্তু ভালোভাবে দেখা যায়নি, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু সান্তা ক্লজকে দেখতে পাচ্ছি, সবার সঙ্গে হ্যান্ডশেক করছে, সবার সঙ্গে হ্যান্ডশেক করছে। আর এটা ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে সান্তা চেপে বসেছে। আর এখানে দেখতে পাচ্ছি দু সাইডে
দেখছি সবাই কিন্তু এখানে জিঙ্গল বেলের যে গানের মিউজিক বাজছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘোড়ার গাড়িতে চেপে কিন্তু শান্তা রওনা হয়ে গেছে। ঘোড়ার গাড়িতে চেপে শান্তা কিন্তু বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু শোভাযাত্রা যেটা এটা শুরু হয়ে গেছে, গেট করা হয়েছে, সেটাও কিন্তু বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাচ্চাদের অনেক ধরনের খেলার অনেক ধরনের জিনিস কিন্তু এভাবেই কিন্তু মেলার মধ্যে এভাবেই মানে বিক্রি হয়। স্টল দেখতে পাচ্ছি, সেখানে হরেক জিনিস কিন্তু বিভিন্ন প্রাইজে রয়েছে। এখানে অনেক ধরনের কোল্ড কফি রয়েছে 80 রুপিস, কোল্ড চকলেট হট চকলেট 80 রুপিস, ব্ল্যাক টি রয়েছে। এখানে চিকেন মোমো রয়েছে 100 রুপিস, চিকেন ললিপপ রয়েছে 120, ফিশ ফ্রাই রয়েছে 100 রুপিস, এগ রোল 50 রুপিস, ভেজ রোল 50 রুপিস, পনির রোল 80 রুপিস। ওখানে কিন্তু স্টলটায় অনেক রকমের আইটেমের মানে বিরিয়ানি রয়েছে, ভেজ বিরিয়ানি 150 রুপিস, আলু বিরিয়ানি 100 রুপিস, মটন বিরিয়ানি 240 রুপিস, এরকম করে বিভিন্ন রকমের রয়েছে। এখানে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব ধরনেরই রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা কি আছে, লখনৌ বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি আছে, ভেজ বিরিয়ানি, চিকেন রেজালা, মটন রেজালা, মটন বিরিয়ানি, আর পাশে আছে চিকেন বিরিয়ানি। আচ্ছা, এখানে আচ্ছা এটা মটন বিরিয়ানি, আর এটা আছে মটন রেজালা, চিকেন রেজালা আছে, লখনৌ বিরিয়ানি, অনেক বড় একটা মূর্তি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আগে দেখিনি, আগে ছিল না, অনেক বড় একটা মূর্তি দেখতে পাচ্ছি নেতাজি। গাইস, ক্রিসমাসের যে কার্নিভালটা হয় সেটা কিন্তু, একটা তো কার্নিভালের গাড়ি চলে গেছে, এখানে আর একটা কার্নিভালের গাড়ি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু রয়েছে অনেক রকমের মিকি মাউস রয়েছে, বিভিন্ন রকমের মানে এখানে ই করার রয়েছে। খুব সুন্দর লাগছে এই গাড়িটা, এইটা এখনো যায়নি, মানে এখানেই দাঁড়িয়ে আছে গাড়িটা। এইগুলো রয়েছে, এপাশে পিছনে রয়েছে একটা ক্রিসমাস ট্রি, এখানে গিফট রয়েছে ক্রিসমাস ট্রি, আর এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর করে এখানে ছোট ছোট ক্রিসমাস ট্রিও রয়েছে। এই শোভাযাত্রার কার্নিভালের গাড়িটার এপাশেও কিন্তু হরেক রকমের কার্টুন চিত্র রয়েছে দেখতে পাচ্ছি। এখানেও সেম ভাবে কিন্তু এপাশেও কিন্তু রয়েছে ক্রিসমাস ট্রি স্টার রয়েছে। এখানে বিভিন্ন রকমের কার্টুন চিত্র মাধ্যমে কিন্তু এই গাড়িটা সুন্দর করে সাজানো, হরেক রকমের ফুচকার স্টল কিন্তু রয়েছে, মানে ফুচকার স্টল, হেয়ার ব্যান্ড রয়েছে। এই বড় অ্যাট্রাকশন হচ্ছে এই বড় শান্তাটা, এত বড় শান্তাটা শুধুমাত্র এখানেই দেখলাম, মানে অন্য কোথাও এত বড় শান্তা সাধারণত দেখা যায় না। এপাশেও রয়েছে একটা ক্রিসমাস ট্রি, আর ক্রিসমাস ট্রির পাশে কিন্তু রয়েছে সেই বড় শান্তাটা। আমি আরেকবার তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাই, খুব বড় শান্তা কিন্তু এটা, মানে অনেক বড় শান্তা এখানে দেখতে পাচ্ছি, আর পাশে রয়েছে কিন্তু ক্রিসমাস ট্রি, তো খুব সুন্দর লাগছে। আর এত বড় শান্তা, সবাই কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত এই জায়গাটায়। আর এই বড় শান্তাটা সত্যি এখানকার মানে অ্যাট্রাকশনের মানে মেইন জায়গা। এখানে কালকে যেহেতু 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, কালকে আজকেই এত ভিড় হয়েছে, কালকে অনেক আরও বেশি ভিড় হবে এই জায়গাটায়। এখানে রয়েছে সুন্দর সুন্দর প্ল্যাক আর্ট ক্রিসমাস ট্রির পাশে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে যে কার্নিভালের যে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, তার পাশেই কিন্তু একটা প্ল্যাকার্ড তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে ডিজনিল্যান্ড, যেটা এবারে দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ ছিল ডিজনিল্যান্ড, সেটা কিন্তু এখানে একটা মানে ফটো ইসের মাধ্যমে, প্ল্যাকার্ডের মাধ্যমে কিন্তু এখানে দেখানো হয়েছে এটা ডিজনিল্যান্ড। আর পাশেই কিন্তু এই যে তোমাদের দেখালাম এই শোভাযাত্রার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে। ওপাশেও কিন্তু গেট করা হয়েছে, যেটা ওপাশেও দেখাচ্ছিলাম, ওপাশে যেরকম গেট করা ছিল এপাশেও গেট করা আছে। আর এই যে এখানে পৌষ পার্বণ উৎসবটা শুরু হয়েছে, এটা কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ অবধি থাকবে, আর এখানে কালকে সেলিব্রেশন হবে ক্রিসমাসের, আর তারপরে 31 জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশনটা রয়েছে, আর পৌষ পার্বণ যেটা উৎসব সেটাও কিন্তু এর সঙ্গে এক্সট্রা, মানে এটা পৌষ পার্বণ উৎসবটাও এখানে সেই মেলাটাও বসেছে, এখানে সেই ক্রাউনটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এবার
মোমবাতি জ্বলছে, সেরকমই ই করা হয়েছে, গেটটা সেরকম ভাবেই, তোরণটা সেরকম ভাবেই করা হয়েছে। এই গেটটা যেটা উপরে কিন্তু একটা ক্যান্ডেল জ্বলছে আর খুব সুন্দর লাগছে, আর অনেকেই কিন্তু আজকে আসছে, আর ভিড়ও হচ্ছে। আজকে থেকে মেলাটা শুরু হলো। দেখতে পাচ্ছি অনেক রকমের কেক রয়েছে। কি কি কেক রয়েছে? হবে এখানে একটি মঞ্চ হয়েছে, আর গোলাঘাটার দিকে আরেকটি মঞ্চ আছে, সেখানেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমাদের বিভিন্ন হেয়ার ব্যান্ড রয়েছে, আর এখানে স্যান্টা ক্লজের সে টুপিগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। এখানে কিন্তু সেই শোভাযাত্রা যেটা চলছিল সেখানে কিন্তু এখানে শোভাযাত্রাটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু আবার সেই শোভাযাত্রাটা আবার শুরু হয়েছে এখানে। শোভাযাত্রা শুরু হয়েছে আবার, কিন্তু এই ঘোড়ায় চেপে সান্তা কিন্তু আবার আসছে, ঘোড়ায় চেপে সান্তা আসছে, আর ঘোড়াটা কিন্তু ওই দিকে ঘুরে গেছে, আর সবাই সেটাই দেবে ঘোড়া ওই দিকে কেন ঘুরল। সুন্দর একটা কিন্তু সুন্দর একটা এখানে শোভাযাত্রার মতো হচ্ছে এখানে, সেটাই দেখাচ্ছি, সবাই মিলে এখানে ঘুরছে, সুন্দর একটা লাগছে একটা। তো এই শ্রীভূমিতে কিন্তু এটা হচ্ছে এই শোভাযাত্রাটা। কিন্তু ঘোড়ার গাড়ি থেকে নেমে এসছে, আর সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত শান্তার সঙ্গে। শ্রীভূমি আসলে এই জায়গাটা সবাই চেনে, এই জায়গাটা, এখানে কিন্তু বিবেকানন্দের মূর্তি রয়েছে। বিবেকানন্দ ঘোড়ায় ঘোড়ার রথে চেপে, ঘোড়ায় চড়া রথে চেপে কিন্তু যাচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখানো আছে। পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম, যে শ্রীভূমিতে যে পৌষ পার্বণ মেলাটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম, যে কী কী আছে, কী কী স্টল এসছে সেইগুলো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর এখানে তোমরা আসতে পারো, কারণ এই মেলাটা আজকে থেকেই শুরু হয়ে গেছে। এটা 24 তারিখে শুরু হয়েছে, এটা চলবে কিন্তু 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ অবধি। জানুয়ারি 31 ডিসেম্বরও কিন্তু এখানে নিউ ইয়ার সেলিব্রেশন হবে, বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে। আর আজকে 24 তারিখ, কালকে রয়েছে ক্রিসমাস, সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আসতে চাইলে এখানে বিকালের থেকেই মেলাটা শুরু হয়ে যায়, রাত 10টা অবধি চলে মেলা।